আমি টিঙ্কর, আর আমার সাথে আছে, নাম বলো, সৌরভি দাস। সৌরভি দাস, তো আজকে সৌরভি দাসকে আমি মাতা ত্রিপুরা সুন্দরী রূপে সাজাবো, জানি না কতটুকু পারবো ফুটাতে। তো সো লাস্ট অবধি ভিডিওটা দেখবেন আপনারা আশা করি। আর এই ভিডিওটা করতে কি মানে কি কি তৈরি করছি বা কীরকমভাবে করছি সেটা পুরোটাই প্রথমে আমি দিয়ে দেবো, তারপরে এই ভিডিওটা আসবে। সো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, আমি একজন জাস্ট আর্টিস্ট, ছোটোখাটো একটা আর্টিস্ট। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের একজন তৃতীয় বর্ষের ছাত্র, ফিফথ সেমিস্টারে। তো আমি আজকে ভাবলাম যে কালী পূজা তো এসে পড়েছে, তো মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে একটা যদি কিছু করি তাহলে কীরকম হয়। সো আপনাদের জন্য, আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমি আজকে মাতা ত্রিপুরা সুন্দরীকে আমি নিজের বাড়িতে আজকে তৈরি করবো। আর মাতা ত্রিপুরা সুন্দরীকে তো আমরা গেলে কাছ থেকে দেখতে পাই না, কাছ থেকে দেখতে পারলেও পুজোর সময় তো দেখতে পাই না, তাই আজকে আমি আমার ঘরেই মাতা ত্রিপুরা সুন্দরীকে সাজাবো। সো কীরকম হয়েছে বা কীরকম হবে আমি এখনও জানি না, মাতা ত্রিপুরা সুন্দরীর যদি আশীর্বাদ থাকে অবশ্যই ভালো হবে। সো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আর কি কি মেটেরিয়ালস লেগেছে সবটাই আমি পরে আপনাদেরকে বলে দেবো। সো দেখতে থাকুন আর কীরকম ভাবে সাজাবো। এটা আমার হাতে তৈরি, থার্মোকল দিয়ে তৈরি করেছি, আর আমাদের কাছে এত টাকা নেই তাই আমরা এমনি করি। তো থার্মোকল দিয়ে এই মুকুটটা আমি তৈরি করেছি, আর এই যে টাচারটা দেখতে পাচ্ছেন এটা বাঁশে, আর তার উপর কাপড় তো জানেন মাতা ত্রিপুরা সুন্দরীর উপরে তো কাপড় দিয়ে এইটা পাথর থাকে, আর আমরা বাঁশ দিয়ে তৈরি করছি। আচ্ছা ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি কমপ্লিট করেছি সাজটা। তো দেখতে পাচ্ছেন এই একটু লড় লড়ে দে, এই যে দেখতে পাই তো এটা আসলে এটা কিন্তু নকল না, সাথে সেখানে সাথে বাস কমপ্লিট করলাম, এই মাত্র কমপ্লিট হলো। তো কীরকম হয়েছে এটা তোমরা অবশ্যই জানাই বা কমেন্টে, আর কিতা কিতা দিয়ে করছি এটা তো করিয়ে দিলাম, কোনো বেশি টাকা টোকা লাগছে না, জাস্ট মোটামুটি 150 টাকা লাগছে ওই।